সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজ থাকছে 6 থেকে 8 মাস বয়সী শিশুর প্রথম 5টি সলিড খাবারের তালিকা। শিশু বিশেষজ্ঞদের মতে শিশুর বয়স 180 দিন পূর্ণ হলে তাকে অতিরিক্ত খাবার দিতে হবে। প্রথমে সে শক্ত খাবারগুলো খেতে পারে না, তাই সলিড খাবারগুলো কিভাবে পিউরি আকারে খাওয়ানো যায় তাই এই ভিডিওতে দেখাবো। একটি আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে সিদ্ধ করার পরেও আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি একটি আপেল, আপেলের খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, কারণ সিদ্ধ করার পরে আপেলের খোসা ছাড়ানো যায় না। আর আপেলের ভেতরের শক্ত অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। আপেলের সাইজটা একটু বড়, এ কারণে অর্ধেকটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে আলু আর আপেলগুলো একটু ছোটো টুকরো করে নেব, যাতে সিদ্ধ করতে সময় কম লাগে, অর্থাৎ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলো সিদ্ধ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো সরাসরি পানির মধ্যে দিয়ে সিদ্ধ না করাই ভালো। এগুলোকে এভাবেই স্টিমে সিদ্ধ করতে হবে। আমি রাইস কুকারের স্টিমার নিয়েছি, এর মধ্যে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন। আবার পাতিলের মধ্যে পানি দিয়ে তার উপর স্টিলের ছাকনার উপর দিয়েও ভাপে সিদ্ধ করে নিতে পারেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পরে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ করে নেওয়া আপেলগুলোকে চটকিয়ে নিব। এর মধ্যে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না, কারণ এগুলো এমনিতে অনেক নরম হয়ে গিয়েছে। আপেলে রয়েছে শর্করা, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আঁশ, খনিজ, পেকটিন এবং ম্যালিক অ্যাসিড। যদিও সিদ্ধ করার কারণে এর মধ্যে থেকে কিছু ভিটামিন দূর হয়ে যায়, তারপরেও যেহেতু এগুলো বাচ্চার প্রথম সলিড খাবার, তাই এর মধ্যে যদি কোনো জাঙ্ক থাকে তা সিদ্ধ করার কারণে দূর হয়ে যাবে। আর বাচ্চার দাঁত উঠে গেলে তখন তো সে এমনিতে খেতে পারবে, তাকে আর সিদ্ধ করে খাওয়ানোর প্রয়োজন পড়বে না। এবারে প্রয়োজন মতো আলু চটকিয়ে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় মিষ্টি আলু ব্যবহার করতে পারলে। আমি সব ধরনের আলুই শিশুদের খাবারে রাখি, কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধিকারক উপাদান। এটি হজম শক্তি বাড়াতে সহায়তা করে, ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়, আর এছাড়াও যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও ভিটামিন রয়েছে তার কারণে শিশুর খাবারে আলু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আলু চটকানো খাওয়ানোর সময় এর মধ্যে কোনো প্রকার লবণ চিনি ব্যবহার করা যাবে না, আর ডাক্তার সাজেস্টেড কোনো ফর্মুলার দুধ দিয়ে খাওয়াতে হবে, অথবা শুধু পানি দিয়ে চটকিয়ে খাওয়াতে পারবেন। এবারে নিচ্ছি সাদা ভাত, এগুলোকে একটু নরম করে রান্না করে নিয়েছি, যাতে চটকিয়ে নিতে সুবিধা হয়। যে কোনো ভাতের চালে রয়েছে কমন কিছু ভিটামিন, যেমন রিবোফ্লোবিন, ভিটামিন বি কম, B1, B3, B6, ফাইবার ইত্যাদি। তবে লাল চালের ভাত কিন্তু শিশুকে 1 বছরের আগে দেওয়া যাবে না, এতে আর্সেনিকের মাত্রা অতিরিক্তের কারণে শিশু ক্ষতির কারণ হতে পারে। ভাতগুলো কলা দিয়ে চটকিয়ে নিয়ে খাওয়াতে পারেন, এতে একটু মিষ্টি লাগবে, বাচ্চা খেতেও পছন্দ করবে। আর এই ভাত চটকানোর মধ্যে কিন্তু কোনোভাবেই লবণ বা চিনি ব্যবহার করা যাবে না। আবারও কিছু সাদা ভাত চটকানো নিয়েছি, এর মধ্যে ডক্টর সাজেস্টেড ফর্মুলা দুধ অথবা শুধু সাদা পানি দিয়ে চটকিয়ে খাওয়ানো যাবে, এর মধ্যে লবণ বা চিনি কিন্তু ব্যবহার করা যাবে না। এভাবে নরম করে নিলে শিশুর খেতে সুবিধা হবে। আর নিয়েছি কলা, শিশুকে দিনে অন্তত 2টা কলা খাওয়ানো উচিত, এতে শিশুর কোষ্ঠকাঠিন্য দূর হবে আর কলার যে পুষ্টিগুণ রয়েছে তাও পাবে। তবে এ বয়সে যতটুকু খেতে পারে ততটুকু খাওয়াতে হবে। এছাড়াও মিষ্টি কুমড়া সিদ্ধ, পেঁপে সিদ্ধ বা অল্প কিছু উপাদান দিয়ে খিচুড়ি তৈরি করেও খাওয়াতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।